এই দেখো এই ছেলেটা আজকে মৃত্যুর জন্য কামনা করছে, দেখতে পাচ্ছ? এর গার্লফ্রেন্ড বিষ খেয়ে মরে গেছে বলে এ বলে বলে এই জীবন আমি আর রাখবো নি। ফোনে মানে ঘুষি মেরে দেবো, আমার রাগ জানিনিস। আবার বলে ফোনে ঘুষি মেরে দেবো। এখানে দাঁড়িয়ে আছে কেন বলে তো, ওই ওপার থেকে ওই ওই জায়গা থেকে এই পল্লি ওর গার্লফ্রেন্ড আসবে, ওই জন্য দাঁড়িয়ে আছে। এটা মোবাইল জলে পড়ে যাবে। মন খারাপ কেন তোমার? ও দাদা মন খারাপ কেন? ভালোবাসা পেন ফেন কেটে চলে গেছে, দুঃখ দিয়েছে মনে কেউ? এ দেখো ভাই আমাকে মারছে, দেখেছো? এইটুখানি ছেলে কি করেছিস বল? এর নাকি গার্লফ্রেন্ড নাকি বিষ খেয়ে মরে গেছে। মশাল ঢুকি দিয়ে বলেছে এই এইটুখানি ছেলে নাকি গার্লফ্রেন্ড নাকি, দেখেছো? ক্যামেরা সামনে লোকাচ্ছে, ঠিক আছে? আর সেই একটা যন্ত্র মালাই সেই দিকে দেখেছো, এরম এরম করে বসেছিস কেন তুই? এরম করে বসেছিস কেন বল? কি বলছিস? এরম করে বসে, এই দেখো এই দেখো এই দেখো মারছি, এই দেখো আমাকে মারছি। বলে দেখ একবার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও। হ্যালো গাইস, হ্যাঁ অল দা বেস্ট চ্যানেলটি, আপনারা একটি লাইক সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দিন। দেখো গাইস রিন্টু এখন কাশফুল তুলতে যাচ্ছে, রাস্তাতে যেতে যেতে রিন্টু কাশফুল দেখতে পেয়েছে, এখন কাশফুল তুলবে। ওরম করে ছিটছিস কেন তুই? এনে আমি একটা দিচ্ছি। ওইগুলো নষ্ট নষ্ট হয়ে গেছে, দেখ এইখানে দেখ কত সুন্দর সুন্দর আছে। রকি এটা এটা হাতে করে তুল, আমি ভিডিও করছি, কিছু হবে না ভাই। কত সুন্দর লাগছে, এখন উড়ছে দেখ। এটা দাঁত দিয়ে কাট, এটা আমাদের বেয়ার গিলস। অনেক হয়ে গেছে, মানে হাত তুলবি না? কাশফুল গুলো সেখান থেকে তুলে আনার পর এখানে এসে রিন্টু জ্বালাচ্ছে, গোটা পশ্চিমবঙ্গে আগুন লাগাবে। হ্যাঁ ব্যাংকের বই আছে, এটা
দেখো গাইস কষ্ট করে কাশফুলগুলো তুলে নিয়েছে, তুলে নিয়েছে এখানে এটাকে নিয়ে নোংরামি করছে। সব জ্বলে গেল, এখনো জ্বলছে, এখনো জ্বলছে। নিচে দিকে করতে মামা, নিচে দিকে কর। হ্যাঁ জ্বলছে, তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। রিন্টু বলে দাও আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, একটা লাইক একটা শেয়ার এবং সাবস্ক্রাইব বাটন দিয়ে দাবিয়ে দিন। A few moments later. কোনদিন আয় লাগার সামনে দাঁড়িয়েছিস? দাঁড়াবি তার বুঝতে পারবি। চঙ্কুর বাপ কালকে গালাগালি দিচ্ছে, কি বাজে বাজে খিস্তি। বাপরে সে নাকি মশাল ঢুকি দিয়ে চোখ বলে শিয়াল পুষেছে, নিচে যা না, খেয়েছিস তো এখানে পড়ে আছি আমি। তুই বললি না কালকে রাত্রেবেলা বলছে শিয়াল পুষেছে, চঙ্গুর বুকে গালাগালি দিচ্ছে জানিস, এমন বাজে বাজে খিস্তি। বাপরে সে খিস্তি শুনলে তেঁতুল ফেলবি কি কালকে খাবো? আরে ওটা টক হবে, অম্বল হবে রে, টক হবে অম্বল হবে।